প্রতারণার শিকার, আমি আমার প্রতারণার কথা সকল মানুষকে বলতে চাই। আমি আমার আমার সাথে যে প্রতারণা করছে তার আমি শাস্তি চাই, কঠিন শাস্তি দাবি করতেছি। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। সর্বপ্রথম প্রতারণা হয়েছে, প্রতারণার বিচার চাচ্ছে। আমরা প্রতিনিয়ত আমরা এইগুলোতে এই ভিডিওগুলো তৈরি করি তাদেরকে সতর্কবাণী করার জন্য, কিন্তু কে শোনে কার কথা। আজকে ভিডিওটি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ার কারণে হাজারো তরুণ তরুণীর জীবন নষ্ট হচ্ছে, আজকে এই ভিডিওতে প্রমাণ পাবেন। সর্বপ্রথম শুনলেন এই মেয়েটি সোশ্যাল মিডিয়াতে এসে প্রতারণা হয়েছে পুরুষ দ্বারা বা প্রেমিক দ্বারা, প্রেমিকের বিচার যাচ্ছে এখানে। কিন্তু উভয়ই দোষ আছে, শুধু ছেলেটি দিলে হবে না আর মেয়েটি নির্দোষ বললে আমরা মানব না। কারণ সোশ্যাল মিডিয়াতে যখন প্রেম প্রীতি করে তখন তাদের মধুর চেয়ে মিষ্টি লাগে, আর যখন একটু বেজাল হয় এভাবে প্রতিনিয়ত বেশিরভাগ মেয়েরাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে যায় আর বিচার চাই আর ফাঁসি চাই, আমি প্রতারণা হয়েছি। প্রতারণাটা হলো কেন? সর্বপ্রথম যখন তারা এইভাবে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয় তখন তো তারা ভিডিও করে না, তখন তো তারা লাইক করে না, তখন তো এই সোশ্যাল মিডিয়াতে কথাগুলো আসে না যে আমরা প্রেম করবো কিনা। দরা খেয়ে কাপড় উল্টে সবকিছু দিয়ে যখন বিপদ পড়ে তখন এই ছেলেটির মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য তারা এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে যায়। তা আমি কথা বাড়াচ্ছি না, কথা বলতে অনেক বলা যায়, কিন্তু যাবার বেলা শুধু এটাই বলে যাব যে যারাই অনলাইনে ফষ্টি নষ্টি করো বিভিন্ন অ্যাপসে, তাদের জন্য এই সতর্কবাণী। এই ভিডিওটি দেখার পর তোমরা যেন আবার তার মতন যেন প্রতিবাদ না করতে হয়, সোশ্যাল মিডিয়ায় সে যেন ফাঁসি আর বিচার চাই, প্রতারণা হয়েছে এগুলো যেন না শুনতে হয় না বলতে হয়। তাহলে চলেন আমরা ভিডিওটি দেখি। প্রতারণার শিকার, আমি আমার প্রতারণার কথা সকল মানুষকে বলতে চাই। আমি আমার আমার সাথে যে প্রতারণা করছে তার আমি শাস্তি চাই, কঠিন শাস্তি দাবি করতেছি। আমার সাথে যে প্রতারণা করছে তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দাঁতপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে পারভেজ শেখ। আমার তার সাথে 2019 সালের শেষের দিকে ফেসবুকের মাধ্যমে পরিচিত হয় এবং ধীরে ধীরে আমাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠলো। আমাদের কখনো ফিজিক্যালি তার সাথে দেখা হয়নি। হঠাৎ 2020 সালের সেপ্টেম্বর মাসে পারভেজ জানায় আমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না, সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে আর তার সাথে আমার কোনো যোগাযোগ থাকে না। সেপ্টেম্বরের শেষের দিকে পারভেজ আমার খালাতো বোনের ফোন করে বলে যে ঢাকার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে সে খুব অসুস্থ অবস্থায় আছে, আমি যেন তাকে একবার দেখতে যাই। আমি সেখানে যাইতে চাই না। আর আমার খালাতো বোনের ফোন থেকে আমি আগে একবার ফোন দিলে আমার খালাতো বোনের নাম্বার সে রেখে দেয়, যার কারণে আমার বোন এবং বোনের জামার সাথে সে কন্টিনিউ যোগাযোগ করতে পারে। এরপর আমার খালাতো বোনের রিকোয়েস্টে আমি ফুলবাড়িয়া স্ট্যান্ডে যাই, যে দেখি যে সত্যি পারভেজ খুব অসুস্থ, তাকে নিয়ে কোথায় যাব, চারিদিকে মানুষ তাকায় আছে আমার দিকে। আমি তাকে নিয়ে কোনো কিছু চিন্তা না করে আমাদের পাশে ধলেশ্বরী নদীর পাড়ে যাই। নদীর পাড়ে যাওয়ার তাকে নিয়ে গেলে তাকে আমি একটা পানি কিনে খাওয়াই। সে যাওয়ার সাথে সাথে শত মানুষের সামনে আমার পায়ে জোড়ায় ধরে, পায়ে পড়ে যায়, বলে যে বিয়ের প্রস্তাব দাও, বিয়ে না করলে আমি বাঁচবো না, এরকম কথা বলে। আর তার কাছে টাকা নেই, আমি যেন তাকে কিছু টাকার ব্যবস্থা করে দিই। তারপর আমি তাকে 2000 টাকার ব্যবস্থা করে তাকে পাঠিয়ে দিই। তারপর আমার তার সাথে কোনো ধরনের যোগাযোগ থাকে না। আমি কয়েকদিন পরে আমার খালাতো বোনের বাড়িতে যাই, সেইখানে পারভেজ হাজির হয়। হাজির হয়ে সেখানেও সে আমার পায়ে জড়াই ধরে অনেক কান্নাকাটি করে আর বলে যে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। এক পর্যায়ে পারভেজ মা ফোন করে বলে যে আমার ছেলেকে বিয়ে করো, আমার ছেলেকে বাঁচাও। পরবর্তীতে এভাবে চলতে গেলে কান্নাকাটি অনেক, সে মারা যাবে, তার কথা হচ্ছে আমাকে বিয়ে না করলে আমি মরে যাব, আমাকে বিয়ে করতেই হবে। পরবর্তীতে 9 অক্টোবর পারভেজের মার অনুরোধে আমার মা বাবা রাজি হয় এবং 5 লাখ টাকা দেনমোহরে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর পারভেজ আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেখানে যেয়ে আমি জানতে পারি পারভেজের আগের আরো একটি বউ। এই কথা শোনার পর আমার মাথা ঠিক থাকে না, আমি অনেক চিৎকার চেঁচামেচি করি, অনেক কান্নাকাটি করি। তখন পারভেজের মা বাবা বলে যে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দিব যদি 6 লাখ টাকার ব্যবস্থা করে দিতে পারো। তো আমি মাথা কোনো কাজ না করাতে এই বিষয় শোনার পর আমি আমার বাবার বাড়িতে ঢাকা চলে আসি। আর কয়েকদিনের মাথায় পারভেজ আমাদের বাড়িতে আসে এবং 6 লাখ টাকার জন্য নানাভাবে আমাকে চাপ দেয়। প্রতিনিয়ত আমাকে ফিজিক্যালি মেন্টালি প্রেশার দিয়েই যাচ্ছে। আমি টাকা না দেওয়াতে আমাকে অনেক মারধর করে, অনেক অত্যাচার করে আমার উপরে। আমি খুব অসুস্থ হয়ে পড়লে আমাকে হসপিটালে নেয়। তারপর আমার চিকিৎসা চলাকালীনই 30 নভেম্বর পারভেজ এবং তার মা বাবার বিরুদ্ধে আমি সাভার থানায় একটু অভিযোগ করি। আমি ঢাকা হাইকোর্টেও মামলা করি। আমার অ্যাডভোকেটের সাথে পারভেজের একটা আঙ্কেল, উনিও ফরিদপুরের একজন অ্যাডভোকেট, কথা বলে যে কেস মামলা করেন না, আসলে ওদের সামর্থ্য নেই। যদি আপনার ওই পক্ষে থেকে 3 লক্ষ টাকা দেওয়া হয় তাহলে এই প্রথম বউকে ছাড়াই দিবে, আর কোনো ঝাই ঝামেলা থাকবে না, এই ধরনের কথা বলে। তাও আমার অ্যাডভোকেট বলে যে কেন সে টাকা দিবে, সে তো জেনে শুনে বিয়ে বসে নাই, তার একটা বউ থাক আছে, এগুলো তো সে জানে জানতো না, তারপরে কেন সে টাকা দিবে এখন বউ ছাড়ানোর জন্য। আর টাকা দেওয়া হয় না, আমাকে মানসিকভাবে অনেক অত্যাচার করা হয়, আমি এখন অনেক অসুস্থ।